হ্যালো এভরিওয়ান, আমার লাঞ্চের পরে থাকছে স্ন্যাক্স। স্ন্যাক্সে আমি নেব একটা ব্রাউন ব্রেড, সঙ্গে পিনাট বাটার, টক দই আর গ্রিন টি। তো প্রথমেই আমি টোস্টার মেশিন দিয়ে ব্রাউন ব্রেডটাকে ভালো করে টোস্ট করে নেব। এখানে একটা ইম্পর্টেন্ট কথা এই যে, অবশ্যই ব্রাউন ব্রেড নিয়েও হোয়াইট ব্রেড কিংবা ময়দার তৈরি কোনো ব্রেড খেও না। টোস্ট করা হলে ব্রাউন ব্রেডটিকে একটি প্লেটে রাখা হলো। এবারে পিনাট বাটার এক চামচ নিয়ে ব্রেডের ওপরে মাখিয়ে নেওয়া হলো। অবশ্যই ন্যাচারাল পিনাট বাটার হওয়া উচিত। আর 2 চামচ টক দই ব্রেডের ওপরে নেওয়া হলো। দারুণ টেস্ট, অবশ্যই ট্রাই করে দেখো। সঙ্গে থাকছে গ্রিন টি, সঙ্গে যে কোনো একটা ফ্রুট নিতেই পারি। এটার পরিবর্তে অনেক কিছুই নেওয়া যেতে পারে। টক দই দিয়ে লস্যি বানাতে পারবো, যেখানে সামান্য বিট নুন থাকবে কিন্তু চিনি মেশানো একদম যাবে না। কোনো আর্টিফিশিয়াল সুইটনার, চিনি, মিষ্টি খাওয়া একদম উচিত নয়, কারণ চিনি হচ্ছে কার্বোহাইড্রেট যেটা ফ্যাটে কনভার্ট হয়। সঙ্গে তরমুজ কিংবা পাকা পেঁপে এবং অ্যাপেল নিতে পারো, ম্যাঙ্গো জুসও নিতে পারো, আর অবশ্যই স্ন্যাক্স মিলে 1 কাপ গ্রিন টি থাকবে। খাবার অনেক রকম আছে, সুইচ করে নিলেই হয়। তো এই হচ্ছে আমার আফটারনুন স্ন্যাক্স। কোনো ইন্ডিভিজুয়াল মিল একদম বাদ দিও না, প্রতিটা মিল টাইম টু টাইম খাওয়া খুব প্রয়োজন। ফিট থাকো, ভালো থেকো, আর থ্যাংক ইউ।